হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এসকে শুভ গেমিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকতেছে আরও একটি এমুলেটার, যে এমুলেটারটা আসলে কেমন এটা আমি আগেও ট্রাই করেছিলাম, কিন্তু আজকে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে আজকে আমি আমার লো এন্ড ল্যাপটপ এবং এক সাইডের লো এন্ড পিসি দুটোতেই ট্রাই করবো এবং দুটোতেই তোমাদের FPS দেখাবো, কত ভালো যাচ্ছে গেম খেলা, কী কী সমস্যা হচ্ছে এবং এটা কোন এমুলেটার মানে স্মার্ট গাগার থেকেও ভালো হবে কি না সেটা আমি তোমাদেরকে বলবো। তো আজকের ভিডিওটি খুবই ভালো হতে যাচ্ছে, কারণ ভাই আমার লো এন্ড পিসি মানে লো এন্ড ল্যাপটপ যেটা কোরাই 3 2.10 GHz প্রসেসর DDR3 4GB র্যাম, সেটাতে এটাকে ট্রাই করব এবং সেটাতে কীরকম FPS পাচ্ছে এটা আসলে দেখলে তোমরা অবশ্যই চমকে যাবে। এবং আমার আর এক সাইডে আছে ডেস্কটপ যেটা হচ্ছে কোরাই 5 4th generation এবং এটা DDR3 8GB র্যাম, কোনোটাতেই কোনো রকম গ্রাফিক্স কার্ড নেই, ঠিক আছে? তো বিষয়টা কিন্তু খুবই জোশ হতে যাচ্ছে, ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে, এটা দেখলে তোমরা আসলেই অনেক কিছু জানতে পারবে এবং আমিও এটা দেখার জন্য অপেক্ষা করছি যে আসলে কেমন চলবে, ঠিক আছে? একই জিনিস দুটিতে ট্রাই করছি। তো চলো আজকের ভিডিওটা, এমুলেটারটার নাম হচ্ছে মিমু অ্যাপ প্লেয়ার। মোমুর নাম শুনেছ, এটা হচ্ছে মিমু অ্যাপ প্লেয়ার। আগে হয়তো বা আমার ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে এবং অনেক ভিডিও ইউটিউবে আছে সেগুলো দেখলে হয়তো বুঝতে পারবে। তো দুটোতে আমরা দুটো ডিভাইসে ট্রাই করছি, এটাই সব থেকে বড় ব্যাপার। তো চলো আমরা ভিডিওটি শুরু করে ফেলি। তো গাইস, আমরা ডেস্কটপের স্ক্রিনে চলে এসেছি এবং এখন আমি যেটাতে এটা ইনস্টল করতে যাচ্ছি, জাস্ট আমি একটাতে ইনস্টল করব এবং পরেরটাতেও আমি করব একইভাবে, কিন্তু সেটা দেখানোর দরকার নেই কারণ একটা দেখালেই তোমরা বুঝতে পারবে। তো মেমো অ্যাপ প্লেয়ারটা আমি লিখে এখানে সার্চ করলাম ক্রমে এবং এখানকার ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে লেখা আছে প্লে মোবাইল গেমস অন পিসি 120 FPS। ও মাই গড! এবং দেখো স্মুথ অ্যান্ড পিসিস কন্ট্রোল নাকি একটা লেখা আছে এবং খুবই ভালো আর কি, এটা দেখে বুঝতে পারছি আসলে এটা কেমন। আমি অনেক আগে ট্রাই করেছিলাম তো তারপরে দেখা হয়নি মিমু অ্যাপ প্লেয়ারটা, সরি এটার নাম মোমো, আরে বলতে ভুল করেছি ভাই, MUMU মোমো। ও ভাই সাহ, ঠিক আছে। তো চলো আমরা এটাকে ডাউনলোড করছি এবং আমি দেখো অফলাইন ইনস্টলারটাকে ইনস্টল করলাম কারণ এটার ভিতরে একটা ইনস্টল মানে ডাউনলোড করলে পুরো প্যাকেজ আছে এবং ও মাই গড, এটা তো 650 MB মতো সাইজ, 650 MB এবং ভাই এটা তো খুবই বড়, বুস্ট্যাক 5-এর থেকেও বড়, বুস্ট্যাক 4-এর থেকেও বড়, এমনকি স্মার্ট গাগার যেটা শুধু স্মার্ট গাগা এমুলেটার তার থেকেও বড়, এছাড়া অন্যান্য আমরা যত এমুলেটার ট্রাই করেছি তার থেকেও এটা বড় দেখছি সাইজে। মোমো প্লেয়ার পারফেক্টলি প্লে ফ্রি ফায়ার এটা লেখা ছিল এবং দেখো এখানে 30 FPS এবং 120 FPS এর ছবি দেওয়া আছে এবং এখানে কিছু কিছু ভিডিও ক্লিপসও আছে, সেটা থেকে আমরা দেখে বুঝতে পারছি যে এটা আসলে ফ্রি ফায়ারকে সাপোর্ট করছে এবং ফ্রি ফায়ারকে রিকমেন্ড করছে এই এমুলেটারটিতে খেলার জন্য। আসলে এটা কেমন এটা আমরা ইনস্টল না করলে এখনই বুঝতে পারবো না। তো চলো এটা ডাউনলোড হচ্ছে সাইডে এবং আমি একটু পরে এটাকে ইনস্টল করব। তো মোটামুটি ডাউনলোডের জন্য ভিডিওটা হয়তো বা আমি স্কিপ করব। তো ভাই এখানে 120 FPS দেখে তো আমার মাথা ফাথা নষ্ট হয়ে যাচ্ছে কারণ বুস্ট্যাক 5 ছাড়া আমরা 120 FPS সচরাচর কোথাও দেখতে পাই না, কিন্তু এটার ওয়েবসাইটে বলা হয়েছে 120 FPS নাকি পাওয়া যাবে। ও মাই গড! তো চলো এটাকে ইনস্টল করি ওপেন এবং দেখো আমি এটাকে আমার ডেস্কটপের সরি আমার পিসি ল্যাপটপ আছে সেটার আমি একটা পার্টিশনে আমি এটাকে ইনস্টল করব। ওকে, জাস্ট আমি সিস্টেমের মধ্যে সিস্টেম সি ড্রাইভের মধ্যে কোনোটাই ইনস্টল করি না। ওকে, তো ওকে দিলাম এবং এটাকে ইনস্টল মেরে দাও, জাস্ট এখানে ইনস্টল এবং একটা ক্লিক করা অপশন হয়নি, মানে একটা ওদের রুলস আছে দেখো নিচের দিকে, ওটাকে আমাকে সিলেক্ট করতে বলছে, জাস্ট সিলেক্ট করলে জাস্ট আমার ডাউনলোড সরি ইনস্টল শুরু হয়ে যাবে। ওকে, তো এখানে ইনস্টল হতে একটু সময় লাগবে, বাট এটার সাইজটা কিন্তু একটু বড় লাগছে, কিন্তু বড় হিসাবে এটার কাজটা কেমন হবে ভাই, হিসাবে সবাই দেখছি আমরা কাজটা ভালো নাও হতে পারে এরকম চিন্তা ভাবনা করছি, তো না দেখলে কীভাবে বুঝবো। ওকে, এটা ওপেন হয়ে গিয়েছে রেডি এবং এখানে দেখো ডাইরেক্ট টেক্স ডিফল্টেই আছে, ডাইরেক্ট টেক্স যেহেতু আমার গ্রাফিক্স কার্ড নেই সেহেতু আমি ডাইরেক্ট টেক্সেই রাখবো। ওপে ওপি সব কিছু ঠিক আছে। ওকে, তো ওকে নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি রেজুলেশান 860x964x940, এটা খুবই ছোট রেজুলেশান, ওদের তুলনায় ছোট মানে স্মার্ট গাগাতে সব থেকে ছোট যেটা ডিফল্টে থাকে সেটা হচ্ছে 960x540, ব্লুস্ট্যাকেও একটাই থাকে কিন্তু এখানে আমরা একটু ছোট দেখতে পাচ্ছি, যাই হোক ছোট হলে কিন্তু FPSটা একটু হলে বেশি পাওয়া যায়।
তো অবশ্যই আমি FPSটাকে শো করলাম গেম খেলার সময়, যেন আমি FPSটা দেখতে পাই। এখন থেকে কিন্তু FPSটা দেখা যাচ্ছে। তো এখানে এর অপশন আছে গেম সেটিং এর মধ্যে, 120 FPS হাই FPS, ঠিক আছে, এটাকে সিলেক্ট করে ফেলছি এবং সিলেক্ট করা আমার কমপ্লিট। আমি প্রিপেয়ারটাকে ম্যানুয়ালি এটাতে ইম্পোর্ট করেছি। ওকে, তো ইম্পোর্ট কিভাবে করতে হয় আমার আগের ভিডিওগুলো কিন্তু আছে, সেখানে দেখলে বুঝতে পারবে, অথবা তোমরা এটাতে প্লে স্টোর ইনস্টল করে কিন্তু তোমরা সেখান থেকে ফ্রি ফায়ারটাকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আমার এখানে হয়ে গেছে এবং ফেসবুক থেকে লগ ইন করতে গিয়েছিলাম, কিন্তু ফেসবুক থেকে লগ ইনের আমার সমস্যা হচ্ছে। ভিডিওটা বানানোর জন্য আমি একটা নর্মাল একটা অ্যাকাউন্ট ব্যবহার করছি, মানে গেস্ট আইডি ব্যবহার করছি ফ্রি ফায়ারে। তো ওকে, জাস্ট দেখো, এটা হচ্ছে সেন্সিটিভিটির যে কার্সর আছে এটা হচ্ছে এরকম দেখতে। এটাকে আমি যা আছে সেখানে রেখে দিলাম, জাস্ট তোমরা এখান থেকে তোমাদের কি ম্যাপিংটা এডিট করতে পারবে, মোটামুটি ভালোই আছে বলা চলে। গেম স্টার্ট হলে কি ম্যাপিংটা কেমন হবে এটাই দেখবো। এবং ভাই, এটা লো এন্ড ল্যাপটপে হচ্ছে কিন্তু মাইন্ড, ঠিক আছে। এরপরে আমাদের আসবে আমার এই ডেস্কটপ, যেটা আমি কোরাই 5 কিনেছিলাম, তোমাদেরকে সেটাও দেখিয়েছি সেটা কীরকম কি, তো ওটা পারফরমেন্স ওটাও ট্রাই করবো। ওকে, তো জাস্ট একটা ম্যাচ ট্রাই করি। ওকে ওকে, কোন ম্যাচটা ট্রাই করা যায় জিপিএসটা করলেই হলো। ওকে, তো স্টার্টে দিয়ে দিয়েছি এবং একটু পরে ম্যাচটা স্টার্ট হয়ে যাবে। ওকে, তো খুবই আর কি, এতক্ষণ মোটামুটি আমি এখানে ল্যাগ দেখতে পাচ্ছি, ঠিক আছে, ল্যাগ দেখতে পাচ্ছি, মানে আমার ল্যাপটপের জন্য এটা মনে হচ্ছে একটু কঠিন হতে যাচ্ছে। গেমের মধ্যে গেলে মনে হয় আরও ল্যাগ দেখতে পাবো। তো এখানে আমার লেখাটা শো করছে, তোমরা দেখতে পারো আমার ডিভাইসের কনফিগারেশন যেটাতে এখন আমি খেলছি। ওকে, তো আমার সেন্সিটিভিটি নিয়ে তেমন একটা কিছু সমস্যা নেই, কিন্তু আমার এখানে FPSটা অনেক কম যাচ্ছে। তোমরা FPSটা বাঁদিকে কিন্তু কর্নারে দেখতে পাচ্ছ। OMG, এখানে কত যাচ্ছে দেখো, FPSটা কিন্তু যাচ্ছে মোটামুটি যেটাই যাচ্ছে, কিন্তু আমার গেম প্লে ল্যাগ হচ্ছে, গেম প্লে আমি ঠিক মতো করতে পারছি না। ওকে, আমার এখানে এইম করতেও সমস্যা হচ্ছে। তো এখনই শেষ নয়, ইচ্ছারাদি বাকি হ্যাঁ মেরা দোস্ত, কিউকি মেরা পিসি মানে ডেস্কটপ পিসি মে ভি ইনস্টল করুঙ্গা অর দেখুঙ্গা ক্যাসা খেলা যা সকতা হ্যায় ইসসে, স্মার্ট গাগা সে আচ্ছা হ্যায় ক্যা স্মার্ট গাগা সে বুরা হ্যায় ইয়ে মে বাতাউঙ্গা। তো ভিডিও দেখতে রে না, ঠিক আছে। তো ভাই, হিন্দি এতক্ষণ বকবক করলাম, যাই হোক হিন্দিটা আসলে সঠিক হয়নি। তো ভাই দেখো, আমি এখানে FPS যেরকম যাচ্ছে কিন্তু আমি এইম করতেই পারছি না, খুবই সমস্যা হচ্ছে মেমো অ্যাপ প্লেয়ার এটাতে। বাট আমার বিশ্বাস যে আমার ডেস্কটপে এটা ভালো চলবে। ওকে, তো ভাই এটাতে প্রচুর পরিমাণে ল্যাগ দিচ্ছে, এইমসটাকে কোনো সমস্যা নেই, জয়স্টিকেরও কোনো সমস্যা আমি এখন পর্যন্ত দেখিনি, দেখার কোনো প্রশ্ন আসছে না। কারণ আমি যদি ভালোভাবে ল্যাগ ছাড়া যদি খেলতে না পারি তাহলে তো এটা মোটামুটি বলা চলে না, ঠিক হচ্ছে না, ঠিক আছে। তো চলো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিচের দিকে অনেকগুলো বাটন আছে, অনেকগুলো রেকর্ডারের অপশনও ছিল ওখানে। তো এবার চলো আমাদের সেই কোরাই 5 আমার যে পিসিটা আছে সেটাতে ট্রাই করছি। ও ভাই, রাত দিন তফাত, কোরাই 5 এর ডেস্কটপ কোনোটাতেই কিন্তু গ্রাফিক্স কার্ডে নেই, কিন্তু দেখো এটাতে রাত দিন তফাত হচ্ছে, এটাতে খুবই স্মুথ চলছে, ওপিওয়ালা ভাই, ওপিওয়ালা, ঠিক আছে, স্মার্ট গাগার মতোই চলছে বলতে পারো, ঠিক আছে, স্মার্ট গাগার মতোই চলছে, এটাতে ভালো চলছে আমার ডেস্কটপে। এবং এটার কি ম্যাপিং এর ক্ষেত্রে জয়স্টিকের প্রবলেম নেই, কিন্তু সেন্সিটিভিটিটার একটু সমস্যা আছে, যেটা প্রায় সব এমুলেটারে আমি দেখে থাকি আমার ক্ষেত্রে হয়ে থাকে। ও ভাই, হেডশটও লাগছিল বলা চলে ভাই, ওপি ওপি, ঠিক আছে, USP দিয়ে হেডশট মারতেছিলাম। তো গেমটা আসলে দেখতে মজার লাগছে, কারণ কোনো রকম ল্যাগ চলছে না, এবং অবশ্যই কিন্তু দুটোই কিন্তু আমরা ট্রাই করেছি স্মুথ মোডে। ও ভাই, একটা হেডশটও দিয়ে দিলাম, মানে মুক্কা ঘুষি দিয়ে, ওপি। তো যাই হোক, আমরা এটাকে মারতে থাকি, ও অলরেডি মেরে ফেলেছি। এবার ভাই, তিনজন একসাথে অ্যাটাক করেছে আমাকে, আমি কোন দিকে পালাবো? ও ভাই, আরে ছেড়ে দে ভাই, ও গেছি গেছি গেছি। তো যাই হোক, আমার এখানে ভালো চলছিল, তোমরা আসলে বুঝতে পারছো যে কি অবস্থা, এখানে গেম খুবই স্মুথ চলছে আমার কোরাই 5 এর 4th জেনারেশন, DDR3 RAM 8GB এবং কোনো গ্রাফিক্স কার্ড নেই। ওকে, তো তোমাদের যদি কোরাই 5 থাকে তাহলে তোমাদের ট্রাই করতে পারো, কোরাই 3 যদি ডেস্কটপ থাকে তাহলেও তোমরা এটাকে ট্রাই করতে পারো, ঠিক আছে, গ্রাফিক্স কার্ডের দরকার খুব একটা পড়ছে না। আর ল্যাপটপে হলে সমস্যা হবে, ল্যাপটপে আমাদের অ্যাডাপ্টার দিয়ে চলে ল্যাপটপ,
যার কারণে ওটাতে স্পিড কনজিউম পারফরমেন্সটা একটু হলেও আমরা ল্যাগ দেখতে পাবো। ওকে, যেটা আমি তোমাদেরকে একটু আগে আমার আগের ভিডিও মানে আগের স্টেপগুলোতে আমি দেখিয়েছি, ল্যাপটপে ট্রাই করার সময় তোমরা দেখতে পেয়েছো। তো আশা করি তোমরা আজকে ভিডিওটি ভালোভাবে এনজয় করেছো এবং আজকে দেখার পর একটু হলেও ক্লিয়ার হয়েছো, এবং আমিও ক্লিয়ার হয়েছি যে সব এমুলেটারই খারাপ হয় না, ঠিক আছে। পিসি স্পেক্স ইজ মোর দ্যান কি বলবো ইংলিশ ভুলে গেছি, যাই হোক, মানে বুঝতে পারছো যে এটা আসলে আমাদের পারফরমেন্সটা ডিভোর করে আমাদের পিসির কনফিগারেশনের উপরে যতটা ভালো তোমাদের পিসি হবে, একটা খারাপ এমুলেটার অন্য কোনো মানে ভালো চলতে পারে, ঠিক আছে। তো এমুলেটার খারাপ নয়, খারাপ আমাদের পিসি। তো যাই হোক, তোমাদের এটা থাকলে এটা করতে পারবে। তো আর একটি কথা, যারা এখনও ভাই আমার ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যে চ্যানেলে আমরা কিন্তু প্রতিদিন দিনে দুইবার করে কিন্তু আমরা লাইভ স্ট্রিম করি, ফ্রি ফায়ার খেলি, মাইনক্রাফট খেলি, এমনকি আরও নতুন নতুন গেমস যেগুলো আছে সেগুলো আমরা খেলে থাকি। তো অবশ্যই তোমরা যারা এখনও সেই চ্যানেলটি সম্পর্কে জানো না, প্লিজ ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখানে চলে যাও এবং সাবস্ক্রাইব করে ফেলে আমাদের মেম্বার হয়ে যাও। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, ভালো থাকবে সবাই, টাটা।